প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ফ্ল্যাটের ভিডিও দেখার জন্য। সেটি হচ্ছে শাহজাদপুরে, ঢাকার বাড্ডার উত্তর পাশ, এবং এটা হচ্ছে গুলশান দুইয়ের উল্টা পাশে, গুলশান দুইয়ের পূর্ব পাশে। লেকের পাহাড় দিয়ে আপনি যদি আসেন, সেটা শাহজাদপুর সবাই চেনেন। বিশেষ করে মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং স্কুলের জন্য কিন্তু বিখ্যাত শাহজাদপুর, বিকজ অফ এখানে প্রচুর মানুষ থাকেন বিকজ অফ বাচ্চাদের পড়াশোনার জন্য। তো দর্শক, আমরা আপনাদেরকে ফ্ল্যাটের ভিতরে ঢুকিয়েছি। ফ্ল্যাটটা হচ্ছে 910 স্কোয়ার ফিটের একটি সুন্দর ফ্ল্যাট, দুই বেডরুমের, দুই বাথ এবং ড্রয়িং ডাইনিং। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এক্সপ্লোর করতেছি ভিতরটা। এটা হচ্ছে ডাইনিং এবং ডাইনিংয়ের জায়গা, আপনারা ড্রয়িংটা কিন্তু আগেই দেখেছেন। তো দর্শক, আমরা এখন আপনাদেরকে এই ভিতরের আরও কিছু জিনিসপত্র দেখাবো, যেটা প্রত্যেক ভিডিওতে আমরা দেখিয়ে থাকি। তো এবার আমরা যেটা করেছি, অনেকে আছেন যারা আমাদেরকে পান না, আমাদের নাম্বার খুঁজে পান না, তাদের জন্য কিন্তু আমরা নাম্বার স্ক্রিনে দিয়ে দিয়েছি, যাতে করে আপনারা স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দর্শক, এই এই ফ্ল্যাটটি কিন্তু খুবই আর্জেন্টলি বিক্রি হবে। যারা যারা কিনতে চান আমাদেরকে কল দিন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সরাসরি ভিজিট করাতে। ভিজিট করাতে কোনো সমস্যা নেই, আপনি আপনাদেরকে জাস্ট টাইমটা জানিয়ে দেবেন, আমরা টাইম অনুযায়ী কিন্তু আপনাদেরকে ভিজিট করাবো। দর্শক, এটা আমরা বলেছি আর্জেন্ট সেল হবে। দর্শক, সেল বিষয়টা নির্ভর করবে আপনি ফ্ল্যাটটি যখন পুরোপুরি দেখবেন। আশা করতেছি পুরো ভিডিওটা টেনে না দেখে পুরো ভিডিওটা দেখুন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, আপনাদের জন্য সুবিধা হবে, বিকজ অফ আপনারা একটা প্রাথমিক ধারণা নিতে পারবেন ভিডিওটার থেকে। সো দর্শক, আপনারা কমন ওয়াশরুমটা দেখলেন, এখন যেটা দাঁড়িয়ে আছে আমরা সেটা হচ্ছে ডাইনিং স্পেস। এবং আপনাদেরকে আমি রান্নাঘর বা অন্যান্য জিনিসগুলো এক্সপ্লোর করব। আপনারা ড্রয়িং স্পেস দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ইন্টেরিয়র দিয়ে, ডিজাইনার দিয়ে ইন্টেরিয়র করা হয়েছে ভিতরটা, এবং প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দরভাবে করা হয়েছে, পরিপাটি। দর্শক, এই ফ্ল্যাটটি পুরনো একটি ফ্ল্যাট। সো আশা করতেছি যারা যারা পুরনো ফ্ল্যাট খুঁজতেছেন বিকজ অফ গ্যাসের কারণে, তাদের জন্য কিন্তু খুবই দারুণ একটি ফ্ল্যাট। দর্শক, এটা আপনারা দেখতে পাচ্ছেন রান্নাঘর, আর রান্নাঘরে যেভাবে থাকার কথা জিনিসপত্রগুলো সেভাবে আছে, মোটামুটি মানের 910-এর মধ্যে যে ধরনের রান্নাঘর থাকার কথা সেটা কিন্তু এখানে আছে। ক্যাবিনেট করা আছে, দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা, এবং টাইলসগুলো আপনারা দেখুন, টাইলসগুলো কিন্তু সুন্দর এবং ভালো মানের টাইলস দিয়ে কিন্তু ফ্লোর টাইলসটা করা হয়েছে। পাশে কিন্তু একটা ছোট বারান্দাও আছে, মোটামুটি ছোট না, ভালোই একটা, আর ডাউন ওয়াশটা কিন্তু এখানে দেওয়া হয়েছে, যাতে করে আপনার ধোয়া টোয়া, আপনি রান্নাঘর নোংরা না হয় সে কারণে একটা বারান্দা এখানে। দর্শক, মোটামুটি দুটো বারান্দা আছে এখানে, এটা একটা বারান্দা, আমি মাস্টার বেডের সাথে কিন্তু আরেকটা বারান্দা আছে, এবং স্টোর রুমও আছে কিন্তু এই ফ্ল্যাটটিতে। সো আপনি চাইলেও স্টোর রুমটাতে একটা বেডরুমও করতে পারেন। দর্শক, আমরা আপনাদেরকে এখন বাকি যে রুমগুলো আছে সেগুলো আপনাদেরকে এক্সপ্লোর করব। সো দর্শক, থাকুন এবং দেখতে থাকুন, পুরো ভিডিওটা কিন্তু দেখবেন, নাহলে কিন্তু আরও কিছু ইনফরমেশান আছে গুরুত্বপূর্ণ, দামসহ সেটা কিন্তু আপনারা মিস করে যাবেন। দর্শক, এটা হচ্ছে মাস্টার বেড, এবং আমরা আপনাদেরকে মাস্টার বেডের সাথে মাস্টার টয়লেটটা কিন্তু দেখাবো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা রুমের সাথে কিন্তু এসির কানেকশান আছে, আপনারা চাইলে প্রত্যেকটা রুমে এসি লাগাতে পারবেন। দর্শক, এটা মাস্টার বেডের ওয়াশরুম। সো দর্শক, এইটা যদি আপনারা কিনতে চান তাহলে দাম পড়বে 56 লাখ টাকা। সো দর্শক, আপনারা জানেন এই এলাকায় মোটামুটি দাম সম্পর্কে আপনার ধারণা আছে, বা এই মানের একটা ফ্ল্যাট কিনতে গেলে কত টাকা লাগবে সেটা আপনারা বুঝতেই পারছেন। সো আশা করতেছি আপনারা আমাদের সাথে প্রাইস নিয়ে কথা বলবেন এবং অন্যান্য বিষয় নিয়ে কিন্তু কথা বলবেন, যাতে করে আপনাদেরকে আমরা ফ্ল্যাটটি কিনে দিতে পারি। সো দর্শক, আমরা আপনাদেরকে বাকি যেই এরিয়াটা আছে সেটা আপনাদেরকে আমি দেখাবো। সো দর্শক, আমরা আপনাদেরকে এই জায়গাটা হচ্ছে বারান্দা, এবং বারান্দার সুপরিসর এবং সাইডটা একবার দেখে নিন, পাশটা কিন্তু খোলা আছে, খোলামেলা দুই পাশ কিন্তু আপনার খোলা দুই দিক থেকে, উত্তর এবং পূর্ব সাইড। এটা একটা স্টোর রুম ওনারা করেছেন, এটা মূলত বারান্দার অংশ ছিল, কিন্তু ওনারা এটা বারান্দাটা বন্ধ করে কিন্তু এখানে একটা স্টোর করেছেন। আপনি চাইলে একটা বেডরুম হিসাবে কিন্তু এখানে ইউজ করতে পারেন, যাদের ফ্যামিলি মেম্বার একটু বেশি আছে বা আপনার দরকার একটা, এখানে কিন্তু স্টাডি রুমও করতে পারেন চাইলে, কেউ বাচ্চাদের জন্য স্টাডি রুমও কিন্তু হবে এখানে। সো দর্শক, আপনি যেভাবে আপনার ফ্ল্যাটটা ইউজ করেন সেটা
দর্শক আমরা আপনাদেরকে দেখুন, দর্শক উপরে কিন্তু জিপসাম গুলা করা আছে এবং যেহেতু ডিজাইনার দিয়ে করা হয়েছে, ভিতরটা প্রত্যেকটা ওয়ালে কিন্তু আলাদা আলাদা ভাবে রং এবং দেওয়া আছে। দর্শক এটা ড্রয়িং স্পেসটা দর্শক দেখতে পাচ্ছেন আপনি, আমি আপনাদের ক্লোজ দিয়ে দেখাচ্ছি। সো দর্শক মোটামুটি কিন্তু আমি আপনাদেরকে সব রুমগুলাই দেখিয়েছি। এটা আরেকটা রুম, এটা হচ্ছে চাইল্ড বেড। সো দর্শক আপনারা বুঝতেই পারছেন যে ফ্ল্যাটটি কী ধরনের। সো আশা করতেছি আপনারা আমাদেরকে মন্তব্য করবেন আমাদের ফ্ল্যাটটি দেখার পর। আমাদের যে কমেন্ট বক্স আছে সেখানে কিন্তু আমাদের মন্তব্য দিন, এবং সর্বোপরি আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনতে ক্লিক করুন, যাতে করে পরবর্তীতে আপনারা আমাদের ভিডিওটা পেতে পারেন, অন্য অন্য ভিডিও, অন্য অন্য ফ্ল্যাটের ভিডিও। সো দর্শক আমরা মোটামুটি একটা ভালো রেডি ফ্ল্যাট, পুরনো ফ্ল্যাট আপনাদেরকে দেখাতে সমর্থ হয়েছি। এখন আপনাদের করণীয় হচ্ছে, যদি আপনাদের মধ্যে কেউ নিতে চান আমাদেরকে কল দেওয়া, আর যদি আপনাদের ফ্রেন্ড সার্কেল বা অন্য অন্য কারো এরকম একটা রিকোয়ারমেন্ট থাকে যে তার রেডি ফ্ল্যাট দরকার, তাদেরকে অবশ্যই জানান। আমরা চেষ্টা করব আপনাদের সাথে কন্ট্যাক্টের মাধ্যমে ফ্ল্যাটটি সরাসরি যত তাড়াতাড়ি সম্ভব দেখানোর। সো দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।